আসসালাম আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পুরাতন দলিল খুব সহজে পড়া যায়। আমরা অনেকেই পুরাতন দলিল দেখলে পড়তে পারি না অথবা দেখলে ভয় পাই, কারণ পুরাতন দলিলের ভাষা অনেক কঠিন এবং লেখা স্পষ্ট, এবং অপরিচিত অনেক শব্দ আছে যেগুলো অর্থ আমরা জানি না। এসব কারণে আমরা পুরাতন দলিল পড়তে পারি না অনেকেই। অনেক শিক্ষিত ব্যক্তি আছে যারা দলিল দেখলে কিছুই বোঝেন না। তো আশা করি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে দলিল সম্পর্কে, দলিলের বিষয়াদি খুব সহজেই পড়তে পারবেন। তো দলিলের প্রথমে প্রথম পৃষ্ঠায় উপরে ডান পাশে এখানে থাকে দলিল নাম্বার, আর বাম পাশে থাকে দলিলের ক্রমিক নাম্বার। যেহেতু দলিলের উপরের পৃষ্ঠাটা কিছু অংশ ছেঁড়া, এজন্য এখানে দলিল নাম্বারটা দেখা যাইতেছে না, কিন্তু আমার দলিল নাম্বারটা জানা খুব জরুরি। তাই এই প্রথম পৃষ্ঠায় যদি দলিল নাম্বার না থাকে, তাহলে আপনারা শেষ পৃষ্ঠার নিচের দিকে যাবেন, এখানে আবার দলিল নাম্বারটা দেওয়া থাকে। এই যে এখানে যে দেখতেছেন 38, 71 লেখা সিলের মধ্যে, এটা হচ্ছে দলিল নাম্বার। দলিল নাম্বারটা প্রথম পৃষ্ঠায়ও থাকে, আবার কি শেষ পৃষ্ঠায় থাকে। এখানে 38, 71, এটা হচ্ছে দলিল নাম্বার। তাহলে আমরা দলিল নাম্বারটা পেয়ে গেলাম। এরপর এটি হচ্ছে দাতাগণের স্বাক্ষর, যারা জমি বিক্রি করেছে তাদের স্বাক্ষর থাকে এখানে। এই যে এখানে দেখেন দাতা লেখা আছে, যারা বিক্রি করছে তাদের এখানে স্বাক্ষর। এই স্বাক্ষরটি প্রত্যেকটা পৃষ্ঠায় ল্যান্ডস্কেপে দেওয়া থাকে। তাই আমি স্বাক্ষরগুলো আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। 1 নম্বর লেখছে মহর আলী, 2 নম্বরে আব্দুল গফুর খলিফা, 3 নম্বরে আছে মোমিনুদ্দিন খলিফা, 4 লেখছে লাফুজউদ্দিন খলিফা, 5 মইনুদ্দিন খলিফা, 4 5 নম্বরে নুরুদ্দিন খলিফা, 6 নম্বর লেখছে জহরউদ্দিন মাতবর। এই 6 জনের জমি বিক্রি করেছে। ডান পাশে থাকে দাতা, যিনি জমি বিক্রি করেন তাকে দাতা বলা হয়। আর বাম পাশে গ্রহীতা, যে জমি ক্রয় করে বা যারা ক্রয় করেন তাদেরকে গ্রহীতা বলা হয়। আর এইখানে দলিলের একটু সারমর্ম দেওয়া থাকে, জমির কি ধরনের জমি, কতটুকু বিক্রয় করেছে এখানে দেওয়া থাকে। জাস্ট কাছে বিক্রিত জমি সাফ কবলা মূল্য দিয়েছে 500 টাকা, এটি আমরা ভিতরে দিলে পাবারও। গ্রহীতা 1 নম্বরে গনি মাতবর, 2 নম্বরে ইমানউদ্দিন মাতবর, 3 নম্বরে তাহের মাতবর, 4 নম্বরে লেখছে মফিন উদ্দিন মাতবর, 5 নম্বরে আব্দুল শুকুর খলিফা মাতবর, 6 নম্বরে রতন মাতবর, পিং পিং অর্থ পিতা, অর্থাৎ এই 6 জনের পিতা মৃত নইমুদ্দিন মাতবর, 7 নম্বরে মাজো বিবি জং, জং অর্থ স্বামী মৃত নইমুদ্দিন মাতবর। অর্থাৎ এই দলিলটা এই 6 জনের নামে হয়েছে, আর এই 6 জনের মা মাজো বিবি, এই 6 জনের পিতা হচ্ছে নইমুদ্দিন, আর এই মাজো বিবির স্বামী হচ্ছে নইমুদ্দিন মাতবর। তারপরে লেখা আছে সাং দ্বিতীয় খণ্ড, এই সাং অর্থ হচ্ছে গ্রাম, অর্থাৎ যে গ্রামের বাসিন্দা সেটা দ্বিতীয় খণ্ড। থানা এখানে লিখছে থানা শিবচর জেলা মাদারীপুর, জাতি মুসলিম, পেশা কৃষি। এই হচ্ছে গ্রহীতা অথবা দাতার নামের শেষে যা থাকে। আপনার মনে রাখবেন যে দাতা অথবা গ্রহীতার নাম লেখা শেষে 1 নম্বর লেখা থাকে তার গ্রামের নাম, তারপরে থানার নাম, তারপর জেলার নাম, এরপর হলো জাতি, এরপর আছে পেশা। এই 4টা জিনিস এই যে গ্রহীতা এবং দাতা তার শেষে থাকে। এখন আপনি যদি এখানে সাং লেখছে না কি লেখছে না বুঝেন, তাহলে আপনি মনে রাখবেন যে নামের শেষে সাং লেখা থাকবে এবং তার গ্রামের নাম লেখা থাকবে। আপনি অনেক সময় অক্ষর বুঝতে পারবেন না, কিন্তু ওই যে যতটুকু বোঝা যায় ওটুক দিয়েই ওই গ্রামের নাম বলে দেবেন। আর সাধারণত নামে যদি নাম পড়তে না পারেন বা একটু ভুল হয়, গ্রামের নাম ভুল হয়, তাতে কোনো সমস্যা নাই, কারণ যা জমি সে তাদের নাম জানে। আপনি কাছাকাছি বলতে পারলে তারা বলে দেবে যে এটা এই নাম না এই নাম হবে। এইভাবে আপনার দলিলের পুরাতন নাম ঠিকানাগুলো যদি শব্দ স্পষ্ট না বোঝা যায়, তাহলে আপনারা কাছাকাছি বললে যার জমি সে সাধারণত এটা বলতে পারবে যে এ দ্বারা কী বোঝানো হয়েছে, এইভাবে আপনি পড়ে নিতে হবে। এরপরে দাতা, দাতাগণের নাম অলরেডি স্বাক্ষর ওখানে পড়েছি, তারপর এখানে আরেকবার পড়ে দিচ্ছি। এখানে লেখছে মৌলভী মহর আলী, 2 নম্বরে আব্দুল
আব্দুল গফুর খলিফা, 3 নম্বরে সাকিম মাতবর, সাকিম আলী খলিফা, 4 নম্বরে মমিনুদ্দিন খলিফা, পিতা মৃত হাজি চাঁদ খলিফা, 5 নম্বরে আছে নুরুদ্দিন খলিফা পিং, পিতা মৃত ইমানুদ্দিন খলিফা, 6 নম্বরে জহুরুদ্দিন মাতবর, পিতা মৃত গফুর মাতবর। এরপর লাগছিল শাং, এখানে লাগছে শাং, 2য় খণ্ড, থানা শিবচর, জেলা মাদারীপুর, জাতি মুসলিম, পেশা কৃষি কর্ষ। এই কর্ষ শব্দের অর্থ হলো এই উপরে যাদের নাম বলা হয়েছে তাদেরকে যারা বলে, অর্থাৎ কর্ষ যদি ইংরেজিতে বলি আমরা প্রোনাউন, অর্থাৎ আমরা প্রথমে যেমন কোনো ব্যক্তির নাম পড়ে তারপর লিখি কি হি অথবা সি, এখানে এই কর্ষ দ্বারা এই উপরে যাদের নাম তাদেরকে বোঝানো হয়েছে, অমুক ব্যক্তিদের এই ঠিকানা। তারপরে আমরা জানি যে জমির একটা ফর্মালিটি অনেক কিছু লেখা থাকে, যেমন এখানে সর্বপ্রথম যাদের কষ্ট ইদি বনাম রায়তি জমা জমি বিক্রয় ছাপ কবলা মূল্য আমার নগদ টাকার প্রয়োজনে, এরকম দেখবেন দলিলে লেখা থাকে যে পরম করুন আমার আল্লাহ তাআলা নামে শুরু করছে, আমার নগদ টাকার প্রয়োজনে এই জমি এত টাকা বিক্রি করতেছি, এই হিস্ট্রিগুলো আমাদের এখানে দেওয়া থাকে। তো এগুলো যদি দলিলে না বোঝা যায় তাহলে এগুলো আমাদের ততটা পড়ার দরকার নেই, কারণ এগুলো আমাদের মূল কাজ না। আমাদের দলিলের মূল বিষয় হচ্ছে দলিলটা কে ক্রয় করেছে আর কে বিক্রয় করেছে, কত সালে বিক্রয় করেছে, এই মূল বিষয়টা। এখন আমরা দেখব যে এই দলিলটা কবে দেওয়া হয়েছে বা দলিলটা কবে রেজিস্ট্রেশন হয়েছে। এগুলো প্রথম পৃষ্ঠা, এই প্রথম পৃষ্ঠার বিপরীত পাশে, প্রথম পৃষ্ঠার বিপরীত পাশে এখানে দেখেন যারা জমি বিক্রি করে তাদের সবার এখানে স্বাক্ষর এবং টিপ সই থাকে, যে যে জমি বিক্রি করছে ওই যে প্রথম পৃষ্ঠা দেখেছিলাম 6 জন, তাদের সবার এখানে স্বাক্ষর আছে টিপও আছে। আর এইখানে উপরের এই ডান পাশে এইখানে সবার না, সাধারণত যারা বিক্রি করে তাদের একজনের স্বাক্ষর না থাকে এইখানে, তার মানে জমি যারা বিক্রি করে তাদের অনেক জায়গায় স্বাক্ষর থাকে। এই হলো বিপরীত পাশের যে পৃষ্ঠা সেই পৃষ্ঠার মূল বিষয়। তারপর আপনার এই যে এখানে তারিখ দেখতে পাবেন কবে এটা দলিল হয়েছে, আর মূল তারিখটা আমরা ভিতর থেকে দেখবো। এরপর আসি দ্বিতীয় পৃষ্ঠা, এখানে দেখেন যে স্বাক্ষরগুলো প্রত্যেকটা পৃষ্ঠায় এই স্বাক্ষরগুলো দেওয়া থাকবে। দ্বিতীয় পৃষ্ঠায় সেখানে এই যে দলিল কবে হয়েছে সেই তারিখটা এখানে দেওয়া আছে, এই দেখেন 19/9/1949 সালে, অর্থাৎ 1949 সালে এই দলিলটা হয়েছে। এখানে ইংরেজি এবং বাংলা দুটো সালে দেওয়া থাকে, বাংলা সাল হচ্ছে 1356 দোসরা। এরপর হচ্ছে জমির তফসিল, কোন দাগ দিয়ে কতটুকু কোন খতিয়ান থেকে নেওয়া হয়েছে এই বিষয়ে এখানে দেওয়া থাকে। এখানে লেখা আছে জেলা ফরিদপুর, ফরিদপুরের তজি নং এত, 1 নং খেবটের, খেবট হলো সিএস পর্সার একটা অংশ, খেবট যেখানে লেখা দেখবেন মনে করবেন এটা সিএস পর্সার। এখানে লিখেছে 66% জমির জন্য একক 471 নং খতিয়ান বার্ষিক 2, আর এটা এই দুইটা যে সোজা দাগ দেখেন এটা দ্বারা বোঝায় আট আনা, অর্থাৎ এখানে 2 টাকা 2.5 টাকা খাজনা দেওয়া হয়েছে 66% জমির জন্য 471 নম্বর খতিয়ানে। 66% জমি যে বিক্রি করতেছে দাতাগণের এত জমি আছে সেইখান থেকে বলা হয়েছে কি 1349 সনের এত মোকদ্দমে 4796 রেজিস্ট্রেশন কৃত সাব কবলা মূলে খরিদ করিয়া সত্যবান মালিক কায়েম আছি, অর্থাৎ যারা জমি বিক্রি করতেছে তারা এই জমি ক্রয় করেছে তারা এখানে 66% জমি কিনছে, যে জমির রেজিস্ট্রেশন হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার বা দলিল নাম্বার হয়েছে 4796 নং, রেজিস্ট্রেশন করিয়া কৃত সাব কবলা মূলে খরিদ করিয়া সত্যবান মালিক কায়েম আছে, অর্থাৎ এই যে জমিটা তারা ক্রয় করেছে সেটা তারা মালিকানা আছে, সেইখান থেকে তারা জমিটা এখানে বিক্রি করেছে। এখান থেকে লেখছে হইতে নাল 28% জমির যাহার বার্ষিক মূল্য এত টাকা, 16 এত টাকা আছে খাজনা দিয়েছে, এখান থেকে 66% জমির 28% জমি এখানে বিক্রি করেছে। এই যে দেখেন 83 নং মুজাফফরপুর, 83 হচ্ছে মৌজার জেল নং, মুজাফফরপুর 471 নং হচ্ছে খতিয়ান,
একাত্তর নং। এখানে বাংলা কথা এবং অঙ্কে লেখা আছে খতিয়ানের নিম্ন তফসিল, নিম্ন দাগ লিখছে, এখানে লিখছে নিম্ন দাগ, দাগটা কত তাহলে 129 নং দাগ। 129 নং দাগে জমি বিক্রি করেছে, এই যে এখানে লেখা আছে 28%, 129 নং দাগ থেকে 28% জমি বিক্রি করেছে। তার মানে এই দলিলটিতে 28% জমি ক্রয় বিক্রয় হয়েছে। এরপরে এখানে দেখেন যারা বিক্রি করেছে তাদের স্বাক্ষর আছে, আর এটা হচ্ছে যে জমির লেখক, দলিল লেখক মোহরির সই স্বাক্ষর, এখানে তার বিস্তারিত থাকে। এই ছিল আমাদের দলিলের মূল বিষয় আজকে। আর সর্বশেষ যে পৃষ্ঠা, পৃষ্ঠার বিপরীত পাশে এখানে সাধারণত যারা জমি বিক্রি করে তাদের স্বাক্ষর থাকে, আর এই যে প্রথমে দেখেছিলাম এখানে থাকে সিল স্বাক্ষর দেওয়া, এর মধ্যে দলিল নাম্বারটা দেওয়া থাকে। এ হচ্ছে দলিলের মূল বিষয়। তো আপনারা চাইলে এই পুরাতন দলিলের মূল যে সারমর্ম সেটা এরকমভাবে লিখে নিতে পারেন একজন সার্ভারের কাছে, যে যদি আপনারা না পারেন পরে এটা দ্বারা কী বোঝানো হয়েছে। এখানে ওই যে প্রথমে বলছিলাম দলিল নাম্বার 38-71, দলিল তারিখ 19-9-1949, দাতা ছিল 6 জন, গ্রহীতা 7 জন, তাদের নাম ঠিকানা সব দেওয়া আছে এখানে। ডেপুটি খতিয়ান 41-71 খতিয়ানে, এটাকে দেখাইছিলাম দাগ নাম্বার 129, জমির পরিমাণ 28%। অর্থাৎ এই দলিলের যে মূল যে সারমর্ম, যা বেসিক যে বিষয়গুলো আমাদের জানা দরকার, সেই বিষয়টা এখানে আমার উঠে আসছে। যদি আপনারা কেউ চান দলিলের ছবি তুলে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে আমাকে দিয়ে দিলে আমি এই দলিলের ভিতর কী আছে বিস্তারিত খুঁটিনাটি বিষয় বা বেসিক যে বিষয়গুলো এরকমভাবে কম্পিউটার দ্বারা লিখে আবার আমি তাদেরকে মেল করে দেই। এভাবে যদি কারো দলিল পড়তে সমস্যা হয় বা যদি মনে করেন ভালো কোনো সার্ভার দিয়ে আপনার জমি দলিলের বিস্তারিত জেনে নেবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর দলিলের অনেকেই আমরা জানি যে ভাষা খুব কঠিন, আমরা অনেকে বুঝি না। তার দলিল বা আমার জমি জরিপের উপরে একটা বই আছে, আপনার চাইলে এই বইটি নিতে পারেন। বইটির শুধুমাত্র সূচিপত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে আমার বই জমি জরিপ শিক্ষা, সার্ভেয়ার আমিন ও দলিল লেখক ট্রেনিং, মোহাম্মদ বিলাল হোসেন। আমার ঠিকানা, অ্যাড্রেস বা প্রোফাইল দেওয়া আছে এখানে। বইটির সূচিপত্র 1 নম্বর অধ্যায়, এটা দ্বিতীয় অধ্যায়, ভিতরে অনেক কিছু আছে দেখে নেবেন। তৃতীয় অধ্যায়, প্রথম অধ্যায়, পরে পঞ্চম অধ্যায় জমি ব্যবহার সূত্রাবলী, ষষ্ঠ অধ্যায় নকশা পরিস্থিতি, সপ্তম অধ্যায় গণপতির হিসাব, মুসলিম ফারায়েজ, হিন্দু আইন খতিয়ান, 12তম অধ্যায় আছে দলিল, দলিলের প্রকারভেদ, সাবকবলা, বিভিন্ন আকৃতির দলিল, যদি পুরাতন দলিল পড়ার নিয়ম এখানে দেওয়া আছে, দলিল সম্পাদন, জমি সর্বনিম্ন বাজার মূল্য, জমি ক্রয় করার আগে এবং পরে করণীয় কী কী, দলিল ও পর্চায় ব্যবহারকৃত সংক্ষিপ্ত শব্দের পুনরূপ, আদালতে ব্যবহারকৃত সংক্ষিপ্ত শব্দের পুনরূপ। আমি এই যে দলিলটা পড়েছি তার মধ্যে কিছু সংক্ষিপ্ত শব্দ পড়েছি যার অর্থ বলে দিয়েছি, এগুলো আপনারা এখান থেকে আর অনেক পাইবেন। আমি কিছু একটা অংশ এখানে দেখাচ্ছি, দেখেন দলিল পর্চায় ব্যবহারকৃত সংক্ষিপ্ত শব্দের পুনরূপ ও ব্যাখ্যা দেওয়া আছে। দেওয়ামাত্র দখলদার, তিনমাত্র পিতা, দেওয়ামাত্র স্বামী, দেওয়ামাত্র একত্রে, সারমাত্র ছাকনি, অথবা গ্রাম, মালিক যে গ্রামের বাসিন্দা সেই গ্রামের নামের পূর্বে সাং লেখা থাকে। এভাবে আপনারা বিভিন্ন ধরনের অনেক সংক্ষিপ্ত শব্দের পুনরূপ এবং ব্যাখ্যা পাবেন। বইটিতে মোট 420 পৃষ্ঠা আছে, আশা করি পড়ে অনেক উপকৃত হবেন। 16টি অধ্যায় বইটি, যারা নিয়েছে সবাই অনেক উপকৃত হয়েছে, ফোনে আমাকে জানিয়েছে ভাই বইটা খুব ভালো লেখা হয়েছে, আপনারা চাইলে নিয়ে দেখতে পারেন। এবং প্রত্যেকটি অধ্যায়ের শেষে প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর দেওয়া আছে, এগুলো জানা যা আমাদের খুবই জরুরি, এবং এগুলো জানা থাকলে আপনি যে কোনো কাজ কারো সাহায্য ছাড়াই নিজে নিজে করতে পারবেন, দালাল ছাড়াই। কারণ আমরা জানি যে কোনো কাজে এসব দালালের কাছে যেতে হয়, তারা অনেক টাকা পয়সা নেয়, অনেক সময় টাকা পয়সা দিয়ে কাজ করে না। কিন্তু আপনি এই বিষয়ে যদি ধারণা থাকে, নিজেই নিজে
সকল কাজ করতে পারবেন, অফিসিয়াল আদালতে যেতে পারবেন, অফিস আদালতের কাজকর্ম এবং ঠিকানা সবই এখানে দেওয়া আছে, কোন অফিসে কী কাজ কোথা থেকে পর্চা খতিয়ান উঠাইতে হয় এগুলো সবই এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি। আর জমি জমা মাপার যে যন্ত্রপাতি, এই যন্ত্রপাতি আমি বিক্রি করি, কেউ চাইলে নিতে পারেন। আর এই বইটি যদি কেউ অর্ডার দেন তাহলে ফোনে যোগাযোগ করবেন, এটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশেই ডেলিভারি দেওয়া হয়ে থাকে। তো বিস্তারিত বই অর্ডার এবং যন্ত্রপাতির বিষয়ে আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। ধন্যবাদ।